চীনে দারিদ্র বিমোচন সহায়ক পণ্যের কর কমানোয় ভোগ বেড়েছে 30% পর্যন্ত। গেল 5 বছর গড়ে 30% পর্যন্ত কর কমানো হয়েছে বলে 2020 সালের এক পরিসংখ্যানে এ তথ্য দিয়েছে চীনের কর বিষয়ক রাষ্ট্রীয় প্রশাসন। পরিসংখ্যানে উল্লেখ করা হয়, ব্যাপক আকারে দারিদ্র বিমোচন কর্মসূচি হাতে নেয়ায় চীনে কর কমানো হয়েছে 102.2 বিলিয়ন ইউয়ান বা 1580 কোটি মার্কিন ডলার। পরিসংখ্যানে আরও বলা হয়, দারিদ্র বিমোচন সংশ্লিষ্ট পণ্য বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে 4000-এরও বেশি পণ্যের বিক্রি গেল বছরের তুলনায় প্রায় 33% বেড়েছে। সব পর্যায়ে ভোগ বাড়াতে কর কর্তৃপক্ষের নেয়া নানা পদক্ষেপ দারিদ্র বিমোচনে অসাধারণ সাফল্য দেখিয়েছে। 2016 থেকে 2020 সালে কার্যকর করা ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর প্রশাসন বেশ কিছু পদক্ষেপ নেয়। এর মধ্যে প্রত্যন্ত অঞ্চলে প্রায় 2500 নতুন উদ্যোক্তাকে ব্যবসায় চালু করতে সহযোগিতা দেয়া ও প্রায় 6000 চলমান ব্যবসা প্রতিষ্ঠানকে সহযোগিতা অন্যতম। একই সঙ্গে নানা ক্ষেত্রে প্রায় 1.25 লাখ মানুষকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণও দেওয়া হয় কর প্রশাসনের উদ্যোগে। রাউজায় জাবিদা ঐশী, সিএমজি বাংলা।